बेसिक फिजिक्स विथ मोमेंट उद्रो। तो आज के हमारे प्रथम ऑनलाइन क्लास ओके। तो ऑनलाइन क्लास से आज के हमारा प्रथम की देखो प्रथम आता है मात्रा ताहले मात्रा त्रुटि बोलते हमरा की बुझे ताहले प्रथम देखी मात्रा के তাহলে মাত্রা আমরা কেন ব্যবহার করি তোমরা কি কেউ বলতে পারবে মাত্রা আমরা কেন ব্যবহার করি কেন মাত্রার দরকার হয় কারণ কোন একটা লব্ধ রাশি বা ভৌত রাশিকে কতগুলো মৌলিক রাশির সমন্বয়ে তৈরি মৌলিক রাশির সমন্বয়ে তৈরি সেটা জানার জন্য আমরা মাত্রা ব্যবহার করি तो ये मौलिक राशि बोल एसा यूनिट मौलिक राशि साधारण कटा है भर जेटा के लेखा है जार मात्रा हम कैपिटल एल इन थार्ड डिग्री मैं मास तारपरे कि होच्छे दैर्घ्य एल समय टी तापमात्रा थीटा अथवा की तड़ित प्रवाह मात्रा बा कारेंट आई बा कैपिटल ए आलोर तीव्रता कैंडेला सी डी और हम पदार्थ परिमाण की मोल ओके पदार्थ परिमाण तो यही भावे हमें प्रत्येक राशि के कटा मौलिक राशि समन्वय जे तैरी करब बा प्रकाश करब से बला हल मात्रा ओके तार माने बोझा जाबे जे एकटा मात्रा माने कि बोझा जाच्छे যে একটা ভৌত রাশি কতগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেটা জানার জন্য মাত্রা ব্যবহার করা হয় ওকে। তাহলে মাত্রার ব্যাপারে তোমাদের একটু আইডিয়া থাকবে, ক্লাস নাইনে অবশ্যই তোমরা মাত্রা পড়েছ ঠিক আছে, যে মাত্রা কি কিভাবে ব্যবহার করতে হয়, এর মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা কি, ক্ষেত্রফলের মাত্রা কি, আয়তনের মাত্রা কি, তো এগুলো তোমরা সব দেখেছ। তো তাহলে ক্লাস ইলেভেনে নতুন কি আছে, ক্লাস নাইনে তো পড়ে এসছো, তাহলে ক্লাস ইলেভেনে একটু নতুন কিছু আছে কি? তো যেটা নতুন আছে সেটা হচ্ছে মাত্রার বিশ্লেষণ, মাত্রার বিশ্লেষণ। তো এই যে মাত্রার বিশ্লেষণ মানে মাত্রার ব্যবহার কিভাবে আমরা করব। তো এই যে মাত্রার ব্যবহার আমরা সাধারণত তিন রকমের করি, তো দেখে নিই কি কি রকম। তাহলে জায়গাটা মুছে তাহলে এই যে তিন রকমের করি, তিন রকমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমীকরণ যাচাই। কি বললাম, সমীকরণ যাচাই মানে কোন একটা সমীকরণ সঠিক কি ভুল সেটা জানার জন্য আমরা মাত্রার বিশ্লেষণ মাধ্যমে ব্যবহার করতে পারি। তো ধরো কোন একটা সমীকরণ আমরা কি দেখি, গতি সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস ভিটি ঠিক আছে। তাহলে এখানে ভি মানে কি, বেগ, তো এর মাত্রা কি এল টি মাইনাস ওয়ান। ইউ এর মাত্রা কি, ইউ এর মাত্রা হচ্ছে প্রাথমিক বেগ, তার মানে বেগ। তাহলে এইটার মাত্রা কি হবে, এর মাত্রা টি এর মাত্রা কি হবে, টি মানে সময়, তার মানে টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এইটার জন্য যেটা একটা নীতি আছে যেটাকে বলা হয় সমমাত্রিক নীতি। তো এই যে সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি কি বলে, সমমাত্রিক নীতি বলে, নীতি বলে যদি সি ইকুয়াল টু এ প্লাস বি হয় তাহলে এর সাথে বি কে তখনই যোগ করা যাবে যখন এই দুটোর মাত্রা মানে সি এর মাত্রা, এ এর মাত্রা এবং বি এর মাত্রা প্রত্যেকের মাত্রা এক হয়। তার কথাটার অর্থ কি, কথাটার অর্থ হলো
দেখো 20 কেজির সাথে 20 মিটারকে আমি কখনো যোগ করতে পারবো কি? পারবো না, সম্ভব নয়। তাহলে আমাকে যোগ করতে হবে কি 20 কেজির সাথে 20 কেজি, তবেই আমার 40 কেজি হবে, তাই তো? তার মানে এইটার মাত্রাও যা হবে এর মাত্রাও তাই, এর মাত্রাও তাই, তার মানে প্রত্যেকের মাত্রা সেম। তার মানে এইখানে বোঝা যাচ্ছে কি যে এটির মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। ওকে, তো কেন হচ্ছে? কারণ দেখো এ মানে কি, দেখো দেখে নিই এটা আদৌ হওয়া উচিত হচ্ছে কিনা। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে ত্বরণ যার এটা, আর টি হচ্ছে টি, তাহলে এই দুটো বই গুণ করলে এই মাত্রাটাই আসছে। তার মানে এই যে সমীকরণটা এটা পুরোপুরি একটা নির্ভুল সমীকরণ। ওকে, নির্ভুল সমীকরণ। তাহলে মাত্রা বিশ্লেষণের একটা পদ্ধতি আমি জানতে পারলাম। এবার দেখো যদি আমি বলতাম যে কোন একটা বস্তুর মাত্রা, ধরো সেটা আমি দিলাম ধরো দৈর্ঘ্যের মাত্রা, যে এল ইকুয়াল টু রুট ওভার 2gm/r, এরকম একটা সমীকরণ দিলাম, ঠিক আছে? তাহলে এইটা কি আদৌ সমীকরণটা সঠিক হচ্ছে সেটা একবার চেক করবো। তাহলে এল মানে কি দৈর্ঘ্য, তার মানে এর মাত্রা কত? এইখানে মাত্রা কি জি এর মাত্রা? অভিকর্ষণ ত্বরণ মানে বেসিক্যালি ত্বরণ। 2 কি একটা সংখ্যা মাত্র, তার মানে মাত্রা এর কাছে 1। ভর হচ্ছে এম, ঠিক আছে, আর রেডিয়াস হচ্ছে এল। তাহলে এবার প্রত্যেকটা গ্রুপ আছে, তার মানে এইটা ইকুয়াল টু কি হচ্ছে দেখো, এল এর কেটে যাচ্ছে m^2 t^-1। তাহলে এইটা এলো কি ডান দিকের মাত্রা, আর বাঁ দিকে এসেছিল এল। তাহলে দুটো কি এক? দুটো এক নয়। দুটো যখন এক নয় তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে এই সমীকরণটা পুরোপুরি ভুল সমীকরণ। ওকে, পুরোপুরি ভুল সমীকরণ। তার মানে আমরা এই সমীকরণটা আর ব্যবহার করতে পারবো না, মানে এটা একদম পুরো ভুল। এবার আসছি দ্বিতীয় পদ্ধতি, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। তো প্রথমটা গেল সমীকরণ যাচাই। এবার দ্বিতীয় পদ্ধতি কি বলে? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সম্পর্ক স্থাপন। সম্পর্ক স্থাপন, তাহলে সম্পর্ক স্থাপন, সম্পর্ক স্থাপন, সম্পর্ক স্থাপন কি করে করবো? ধরো বলা আছে যে কোন একটা সরল দ্রগতির পর্যায়কাল কার উপর নির্ভরশীল? এল জি, এল জি এবং এম এর উপর নির্ভরশীল, এরকম বলেছি। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে এই ক্ষেত্রে ধরতে হবে যে টি ইজ প্রপোর্শনাল টু l^a g^b m^c, যেখানে এ বি এবং সি এরা প্রত্যেকেই হচ্ছে মাত্রাহীন সংখ্যা মাত্র, মাত্রাহীন সংখ্যা মাত্র। ওকে, বোঝা গেছে? তাহলে এখান থেকে লিখতে পারি কি t ইকুয়াল টু k ইনটু l^a g^b m^c। তার মানে k এটা কি, k একটা সমানুপাতিক ধ্রুবক এবং এটা মাত্রাহীন, মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবক। তাহলে t এর মাত্রাটা দেখে নিই, t এর মাত্রা সময় কি, k এর মাত্রাহীন বলেছি তার মানে 1, l এর কি l^a, g এর কি l^t-2^b, আর m এর কি m^c, এটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে m^c l^a+b আর t^-2b, ঠিক আছে? আর এটাকে আমি লিখতে পারি যে m^0 l^0 t^1, দুটোকে লিখতে পারি। তাহলে দেখো কেন, কারণ কোন একটা সংখ্যা রাশির ঘাত বা পাওয়ার যদি 0 হয় তার মানে সেটা 1। ওকে, তাহলে এই জায়গাটাই আমি যদি কম্পেয়ার করছি তাহলে কি পেয়ে যাচ্ছি, যে সি ইকুয়াল টু 0, a+b = 0, তার মানে a = -b, আর -2b = হচ্ছে 1, তার মানে b = হচ্ছে হাফ, তার -1, তার মানে a = হয়ে যাচ্ছে +1। ওকে, তার মানে সমীকরণটা আমি কি পেলাম, যে t = k l^a = কত আছে, হাফ g^-1, তার মানে এইটা ইকুয়াল টু k ইনটু
रूट ओवर एल बाय जी এটাই সমীকরণ তো অ্যাকচুয়ালি সরল দূরগতি সমীকরণটা আছে 2 পাই ইনটু রুট ওভার এল বাই জি তার মানে কে এর মানটা কি হচ্ছে 2 পাই তো এই যে আমি যে মাত্রা সম্পর্ক নির্ণয় প্রতিষ্ঠা করলাম এখানে কিন্তু কে কি বলতে পারলো যে কে এর মানটা 2 পাই হবে সেটা বলতে পারেনি তার মানে এইটা মাত্রার একটা সীমাবদ্ধতা বা লিমিটেশনস ঠিক আছে তো এক নম্বর লিমিটেশন কি দেখলাম যে কোন ধ্রুবকের মান কত সেটা মাত্রা বলতে পারে না তাহলে এবার আসছি পরের পদ্ধতি তো পরের পদ্ধতিতে মু আগে বলে দিই সীমাবদ্ধতা তো এক নম্বর সীমাবদ্ধতা কি বলেছিলাম যে কোন একটা ধ্রুবকের মানও বলতে পারে না দুই নম্বর হচ্ছে কি দুই নম্বর হচ্ছে যে কোন একটা রাশি ভেক্টর না স্কেলার ভেক্টর না স্কেলার সেটা মাত্রার মাধ্যমে বলা যায় না তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে যে ট্যান এক্স সাইন এক্স কস এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স এই যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো এই ফাংশন গুলোকে সবসময় মাত্রাহীন রাশি হিসাবে কল্পনা করা হবে ওকে কারণ এগুলোর মাত্রা মাধ্যমে গণনা করা সম্ভব নয় ওকে তাহলে আমরা তিনটে সীমাবদ্ধতা দেখলাম এবার আসছে তিন নম্বর মাত্রার বিশ্লেষণের প্রক্রিয়া তো দেখো আমরা কি জানি শক্তির এসআই একক কি শক্তির এসআই একক হচ্ছে জুল জুল আর সিজিএস এ সিজিএস এ কি আর আর এটা হচ্ছে সিজিএস ওকে তাহলে আমি কোশ্চেন করলাম যে ওয়ান জুল ইকুয়াল টু হাউ মেনি আর্স মানে এক জুল সমান কত আর্স সেটা তোমাকে বের করতে হবে তাহলে এইটা বের করবো কি করে আমি কি প্রসেস বের করবো তাহলে এইটা একটু দেখি তাহলে দেখো শক্তির মাত্রাকে আমরা কি লিখি এম এল স্কোয়ার পি মাইনাস টু তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে এটাকে এরকম করে লিখতে হয় যে এন ওয়ান মানে এই এককের মাত্রা এম ওয়ান এল ওয়ান স্কোয়ার পি ওয়ান মাইনাস টু ইকুয়াল টু এন টু এম টু এল টু স্কোয়ার পি মাইনাস পি টু মাইনাস টু ওকে যেখানে এন ওয়ান ইকুয়াল টু কি দিয়েছে ওয়ান ঠিক আছে এম ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে ওয়ান কেজি এম টু ইকুয়াল টু কি হচ্ছে ওয়ান গ্রাম এল ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে ওয়ান মিটার এল টু ইকুয়াল টু কি হচ্ছে ওয়ান সেন্টিমিটার এই টি ওয়ান এবং টি টু এই দুটো ইকুয়াল টু কি হচ্ছে ওয়ান সেকেন্ড তাহলে এন টু ইকুয়াল টু কি বেরোচ্ছে এন ওয়ান ইন টু এম ওয়ান বাই এম টু প্রথমটা পরেরটা কি হচ্ছে এল ওয়ান বাই এল টু স্কোয়ার তারপরে হচ্ছে টি ওয়ান বাই টি টু টু দি পাওয়ার মাইনাস টু এবার দেখো টি ওয়ান আর টি টু দুটোই সেকেন্ডে আছে তাহলে এইটা আর দরকার পড়ছে না তাহলে এইটুকু তাহলে এন ওয়ান ইকুয়াল টু কত দিয়েছে ওয়ান এম ওয়ান মানে এক কেজি তাহলে এক কেজি সমান কত গ্রাম হয় হাজার গ্রাম তার মানে টেন টু দি পাওয়ার থ্রি তারপরে এক মিটার সমান কত সেন্টিমিটার হয় একশো সেন্টিমিটার তার মানে টেন টু দি পাওয়ার টু এর স্কোয়ার তার মানে আবার স্কোয়ার আছে তার মানে টেন টু দি পাওয়ার ফোর তার মানে ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন তার মানে ওয়ান জুল ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন আর তাহলে মাত্রার বিশ্লেষণ পদ্ধতি আমরা দেখলাম ওকে এবার আসছি ত্রুটি ত্রুটি কি তো সাধারণত মাত্রাতে এরকম কোশ্চেন আসে তো সবসময় কি জয়েন্ট ফাইটে এরকম কোশ্চেন দেবে কোশ্চেন নাও দিতে পারে তো তার জন্য ওখানে একটু কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে যেমন সাপোজ আমি একটা কোশ্চেন উদাহরণ দিচ্ছি মাত্রার ক্ষেত্রে যে ধরো দেয়া আছে বলের বল বেগ এবং ত্বরণ এই তিনটে হচ্ছে মৌলিক রাশি এবং বলের মাত্রা দিয়েছে ক্যাপিটাল এফ বেগের মাত্রা দিয়েছে ক্যাপিটাল ভি ত্বরণের মাত্রা দিয়েছে ক্যাপিটাল এ তাহলে ভর দৈর্ঘ্য আর ত্বরণের মাত্রা কি করে বের করবো তাহলে ভর দৈর্ঘ্য ত্বরণের মাত্রা বের করতে হলে আমাকে কি প্রসেস অবলম্বন করতে হবে দেখি তাহলে ভর দৈর্ঘ্য সময় ভর দৈর্ঘ্য সময় এই তিনটের মাত্রা এখন কি হয়ে যাচ্ছে এই মৌলিক রাশির সমন্বয়ে আমাকে তৈরি করতে হবে এর আগে কি করেছিলাম যে ভর দৈর্ঘ্য সময় এদেরকে আমি করেছিলাম কি যে এদেরকে ধরেছিলাম মৌলিক রাশি ধরে আমি বাকি সব বল
ক্ষেত্রফল, বেগ, ত্বরণ, আয়তন এদের সকলের মাত্রা আমরা নির্ণয় করতে পারি। কিন্তু এখন আমাকে করতে হবে এইটার ক্ষেত্রে, তো পরীক্ষায় তো এত একটু ঘুরিয়ে দেবে। তো তাহলে দেখি, তাহলে আমরা কি জানি যে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাই তো? তাহলে ভর ইকুয়াল টু কি হচ্ছে? বল বাই ত্বরণ, বল বাই ত্বরণ। তাহলে বলের মাত্রা কত দিয়েছে? এফ। ত্বরণ বাই ত্বরণ মানে এ টু দি পাওয়ার মাইনাস। এবার কি হচ্ছে বেগ? বেগ ইকুয়াল টু কি জানি? বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়। সরণ মানে বেসিক্যালি দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বাই সময়। তার মানে দৈর্ঘ্য ইকুয়াল টু কি হচ্ছে? তার মানে দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে আমাকে কি করতে হচ্ছে? সময়ের মাত্রাটা আগে বের করতে হবে, তবেই আমি দৈর্ঘ্যের মাত্রা বের করতে পারবো। তাহলে এইটা রেখে দিই, তাহলে এবার দেখি পরেরটা। আবার কি জানি যে ত্বরণ ইকুয়াল টু কি হচ্ছে? বেগ বাই সময়। ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। তাহলে এইটা ইকুয়াল টু বেগ বাই সময় যদি হয়, তাহলে সময় ইকুয়াল টু কি হচ্ছে? তাহলে সময় ইকুয়াল টু হচ্ছে বেগ বাই ত্বরণ। সময় ইকুয়াল টু বেগ বাই ত্বরণ মানে ভি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কি হচ্ছে? সময় এটা বেরিয়ে গেছে, আর বেগ ভি, তার মানে ভি স্কোয়ার এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা পেয়ে গেল। তাহলে আশা করি পরীক্ষায় এরকম কোশ্চেন এলে তোমরা করতে পারবে। তো আমি কিছু প্রবলেমস তোমাদেরকে পাঠাবো, সেগুলো একটু সলভ করো, ঠিক আছে? করে আমাকে জানিও। এবার আসি ত্রুটি। তাহলে ত্রুটি বলতে কি বুঝি? হোয়াট ডু মিন বাই এরর বা ত্রুটি? তাহলে ত্রুটি আমি কি পাই? যে কোনো একটা বস্তুর পরম মান, কোনো একটা বস্তুর পরম মান আর পরিমাপের, পরিমাপের যে মান, পরিমাপের মান, মাপের মান, এই দুটোর বিয়োগফলই হচ্ছে ত্রুটি বা পার্থক্য হচ্ছে ত্রুটি। তার মানে ধরো কোন একটা স্কেলের মাধ্যমে আমি রিডিং নিয়েছিলাম, তো এই রিডিং ধরো কোন একটা বস্তুর মাপ হয়েছে 2.1, ঠিক আছে? একবার মাপ নিয়েছো, আবার আরেকবার মাপ নিলে 2.2, আরেকবার মাপ নিলে 2.3, আরেকবার মাপ নিলে 2.0, এরকম করে অনেকবার তুমি এন সংখ্যক মাপ নিলে। তাহলে তাই জন্য দেখবে স্কুলের টিচাররা কি বলে যে কোনো একটা এক্সপেরিমেন্ট করার সময় বারবার রিপিট করতে, বারবার রিডিং নিতে। কেন? কারণ যদি আমি বারবার রিডিং নিই, তাহলে আমার এই প্রত্যেকটা, ধরো প্রথম রিডিংটা যদি A1 ধরছি, এটাকে A2 ধরছি, এটাকে A3 ধরছি, এটাকে ধরো AN ধরছি, এরকম করে রিডিং নিচ্ছি, তাহলে প্রথম কি হচ্ছে যে আমি পেয়ে যাচ্ছি কি A-bar, মানে হচ্ছে গড় মান, গড় মান। তার মানে গড় মানটা আমি কি পাচ্ছি যে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস প্লাস AN বাই কতবার নিয়েছি N সংখ্যক, এটা পেয়ে গেলাম গড় মান। তাহলে এই যে গড় মান পেলাম, তাহলে প্রথমবার মাপের ত্রুটি কি? এই যে গড় মাপের মান বা পরম মান যেটা পেয়েছি, ঠিক আছে, এটাকেই বলা হবে পরম মান বা গড় মান। তো এই গড় মানের থেকে প্রথমবার মানের যে ডিফারেন্সটা, তার মানে এবার মাইনাস A1, এটাকে বলা হবে প্রথমবার মাপের জন্য ত্রুটি, মানে ডেল্টা A1। পরের বারের কি হবে? A-A2 মানে হচ্ছে ডেল্টা A2, এরকম করে A- ইকুয়াল টু ডেল্টা AN, এটা হচ্ছে। ওকে, তাহলে এই হলো প্রত্যেকটা ত্রুটির মান, মানে ত্রুটি পরম ত্রুটি এগুলো। এবার আসছে গড় ত্রুটি। তাহলে গড় ত্রুটি কি করে বের করবো? এই যে ত্রুটির মানটা আমি পেলাম, ঠিক আছে, যে ডেল্টা A1, তার মানে এটাকে লিখবো এইভাবে গড় ত্রুটি। তাহলে এইটা ইকুয়াল টু ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডেল্টা AN বাই N, এটাকে বলবো আমি কি যে গড় ত্রুটি বা এভারেজ এরর। এবার আসছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কাকে বলে? এই যে গড় ত্রুটি বাই গড় মান, এটাকেই বলা হবে আপেক্ষিক ত্রুটি, এটাকেই বলা হবে আপেক্ষিক ত্রুটি। তাহলে এই আপেক্ষিক ত্রুটির সাথে যদি আমি 100% কে গুণ করি, তাহলে আমি যেটা পাই সেটাকে বলা হয় শতকরা ত্রুটি, সেটাকে বলা হয় শতকরা ত্রুটি। ওকে, তো তোমাদের পরীক্ষায় যেটা পড়ে সেটাই শতকরা ত্রুটি পড়ে, ঠিক আছে? তো দেখে নিই শতকরা ত্রুটির ব্যাপারে কিছু কথা। তো ধরো দুটো আমি পরীক্ষা মাপ নিয়েছি, একটা A একটা B, এবং
প্রথম ধরে নিচ্ছি যে অন্য একটা ভ্যালু জেড ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে তার ক্ষেত্রে ত্রুটির মান কি হবে? তাহলে দেখো কি পাচ্ছি, যে প্রথমবারের মান জেড ইকুয়াল টু এ প্লাস বি। এবার এর মানটা কি সাধারণত এ প্লাস মাইনাস ডেল্টা এ হিসাবে লেখে, যেখানে প্লাস মাইনাস ডেল্টা এ মানে টুটিটা, এটাকে অনেক সময় এরকম ভাবেও লেখে, আর বিটাকে লেখে বি প্লাস মাইনাস ডেল্টা বি, এর ক্ষেত্রে টুটি হচ্ছে এইটা। তাহলে জেড এর ক্ষেত্রেও জেড এর টুটি জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, এইটা ইকুয়াল টু কত হচ্ছে এ প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা বি, এটা হচ্ছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি যে ডেল্টা জেড ইকুয়াল টু কি হচ্ছে যে ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এটা পেয়ে গেলাম। তাহলে বাই যদি জেড করি বা আপেক্ষিক ত্রুটি, তাহলে সেইটা ইকুয়াল টু কি হচ্ছে এ প্লাস বি। এবার একে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাচ্ছি, শতকরা ত্রুটি। এবার যদি এ মাইনাস বি হতো, এ মাইনাস বি হতো, তাহলে কি হতো, তাহলে এই সাইনটাও মাইনাস হয়ে যেত, এটাও তখন কি হয়ে যেত, এটাও তখন মাইনাস হয়ে যেত, আর এখানেও তাহলে মাইনাস হয়ে যেত, এখানেও মাইনাস হয়ে যেত, তাহলে এইটা হয়ে যেত আমাদের আপেক্ষিক ত্রুটি, আর 100% যে গুণ করলে হয় শতকরা ত্রুটি। কিন্তু তোমাদের বইয়ে যদি দেখো, বইয়ে কিন্তু এটা প্লাস সাইন দেওয়া আছে, কেন? কারণ যখন হায়ার স্টাডিজে তোমরা যাবে, ঠিক আছে, তখন দেখতে পারবে যে সর্বোচ্চ শতকরা ত্রুটি বলে একটা টার্ম আছে, ঠিক আছে, যেটা তোমাদের এইচএস লেভেলে যেটা তোমরা ক্যালকুলেশন করবে শতকরা ত্রুটি, সেটা সাধারণত সর্বোচ্চ শতকরা ত্রুটি। তো সর্বোচ্চ শতকরা ত্রুটির সত্য হলো এটাই যে যে বিয়োগফল চিহ্নগুলো বা নেগেটিভ চিহ্নগুলো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাকে প্লাস করে দেয়, এটাই হচ্ছে সর্বোচ্চ শতকরা ত্রুটির নিয়ম। বইয়ে দেখবে শতকরা ত্রুটি লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বের করতে হয় সর্বোচ্চ শতকরা ত্রুটি। ওকে, কিন্তু সর্বোচ্চ শতকরা ত্রুটি আর শতকরা ত্রুটি কিন্তু এক নয়, সেটা হায়ার স্টাডিসে, কিন্তু তোমাদের কাছে এটা এখনই এক। ওকে, তাহলে এটা মানটা পেয়ে গেলাম। এবার যদি জেড ইকুয়াল টু এ ইন্টু বি হতো তাহলে কি হতো, দেখি জেড ইকুয়াল টু এ ইন্টু বি, তাহলে এইটা ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি, এটা হচ্ছে। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, এ ইন্টু বি প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। এবার দেখো, কোন একটা সংখ্যা যদি ত্রুটি 0.1 হয়, ঠিক আছে, আর একটা সংখ্যা ত্রুটি যদি 0.1 হয়, দুটোকে যদি গুণ করি তাহলে ইকুয়াল টু কত হয়, 0.01, মানে সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে সংখ্যার দুটো ত্রুটির গুণফল কি হচ্ছে, খুবই নগণ্য হয়ে যাচ্ছে, খুবই ক্ষুদ্র হচ্ছে, তার মানে আমরা এটাকে নগণ্য করতে পারি, তার মানে এই টার্মটা তখন আর লেখার দরকার নেই। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, এ বি প্লাস মাইনাস কি হচ্ছে, জাস্ট এ ডেল্টা বি, যদি কমন নেই তাহলে প্লাস বি ডেল্টা এ, এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমি এখান থেকে জেডটাকে কমন নিচ্ছি, তাহলে জেডটা যদি কমন নিই তাহলে কি হচ্ছে, 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড, এটা। তাহলে এখান থেকেও আমি পুরো এই টার্মটা থেকে এ বিটাকে কমন নিই, তাহলে এ বিটাকে যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমটা 1 প্লাস মাইনাস, এই টার্মটা কি হচ্ছে, ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ, অর ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছে, দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ, এটা পেয়ে গেলাম, বা ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, তাহলে এটা আমি পেয়ে গেলাম। তাহলে এর ক্ষেত্রে শতকরা ত্রুটি কি হবে, ইন্টু 100%। ওকে, কোনো অসুবিধা নেই। এবার যদি এ বাই বি হতো, এ বাই বি, তার মানে এইটা বাই এটা, তার মানে এই টু দি পাওয়ার মাইনাস 1 হিসেবে লিখতে পারি, তখন কি হতো দেখি, তাহলে তখন সমীকরণটা আমাদের কি হবে, তো আমাদের এখানে দেখবে কোন একটা সংখ্যা 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন
এইটা ইকুয়াল টু হয় 1 মাইনাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 x স্কয়ার, এরকম করে মাইনাস ডটার ইনফিনিটি পর্যন্ত যায়। ওকে, তো দেখো ডেল x ইকুয়াল টু এখানে কি আছে, ডেল z বাই z বা ডেল a বাই a বা এখানে ডেল b বাই b। ওকে, তাহলে ডেল b বাই b এর স্কয়ার করলে ওটা আরো ছোট হয়ে যাচ্ছে, তার মানে এই নিচের টার্মগুলো আমার দরকার নেই, শুধু এই টার্মটা দরকার। তাহলে আমি এইটাকে তখন লিখতে পারি a প্লাস মাইনাস ডেল্টা a ডেল্টা a, আর এখানে কি হচ্ছে b, এখানে মাইনাস ওয়ানটা ভেতরে ঢুকে যাচ্ছে, এখানে পাওয়ার কত মাইনাস ওয়ান, অনলি ওয়ান, মাইনাস ওয়ান ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে তখন মাইনাস অফ প্লাস মাইনাস ইকুয়াল টু কি হয় মাইনাস প্লাস, তার মানে মাইনাস প্লাসের সাথে মাইনাস, মাইনাস মাইনাসের প্লাস, তার মানে এইটা মাইনাস প্লাস ডেল্টা বি, এটা হচ্ছে। তাহলে এবার এই দুটো থেকে তার আগে প্রথমে আমাকে একটা জিনিস করে নিচ্ছি যে সেটা কি, যে এইটাকে ডেল্টা বি বাই বি রাখছি, আর এখানে প্রথম বিটাকে বাইরে বের করে নিচ্ছি, এখানেও এটাকে বাইরে বের করে নিচ্ছি ডেল্টা বাই এ। তাহলে এখানে কি হচ্ছিল, এ বাই বি হতো প্রথমে বের করে নিতে, আর এইটা এই সংখ্যাটা কমে যেত। ওকে, কারণ না হলে আমি ওটাকে নগণ্য করতে পারতাম না, এই টার্মটাকে নগণ্য করতে হলে আমাকে ডেল্টা বি বাই বি মানে সংখ্যাটাকে তার পরম মান দিয়ে যখনই ভাগ করে দিচ্ছি, তার মানে ওইটা খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে। তাহলে এবার তার সাথে যদি তার স্কোয়ার করছি তাহলে তখন আমরা নগণ্য হিসাবে কল্পনা করতে পারছি। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, এ বাই বি ইন্টু ওয়ান প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু ডেল্টা এ বাই এ, ডেল্টা বি বাই বি একটা আসতো, সেটা আর লিখছি না কারণ ওটা খুবই ক্ষুদ্র। ওকে, নগণ্য। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এ বাই এ মাইনাস ডেল্টা বি বাই বি, তাহলে এইটা আমি পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যেটা সেটা কি কি বলেছিলাম, একে 100% দিয়ে গুণ করলে কি হয় শতকরা ত্রুটি, আর সর্বোচ্চ শতকরা ত্রুটি যেটা তোমাদের বইয়ে লেখা আছে সেটা কি থাকবে প্লাস। ওকে, আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওকে, এবার আসছি পরে, যদি এই সংখ্যাটা এ টু দি পার এন বাই বি টু দি পার এন এরকম হতো, ঘাতের মানে থাকতো, তাহলে কি হতো দেখি। তাহলে আমরা এটাকে লিখতে পারতাম ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ঘাতটা বেরিয়েছে ডেল্টা এ বাই এ মাইনাস মাইনাস ডেল্টা বি বাই এম ইন্টু ডেল্টা বি বাই বি, এটা লিখতে পারি। তাহলে এখানে যখন আবার সর্বোচ্চ করবো তখন এটা প্লাস হয়ে যাবে। ওকে, সর্বোচ্চ শতকরা ত্রুটি। এবার এটা তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, স্যার এটা কি করে এলো, আসতে পারে কোশ্চেনটা। তো তার জন্য একটা হায়ার স্টাডিজের ফর্মুলা আছে, তো সে ফর্মুলাটা একটু দেখুন। তো দেখো শতকরা ত্রুটি বের করার প্রসেস বা আপেক্ষিক ত্রুটি বের করার প্রসেস, তাহলে প্রথমে আমি কি করছি যে এইটাকে লগ করছি, লগ বা মানে লগ বেস ই করছি, সেটাকে আমি লিখছি এল এন হিসাবে। ওকে, তাহলে এল এন জেড যদি করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে এন এল এন এ মাইনাস এম এল এন বি, এটা হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি যে এল এন এর যদি আমি ডেরিভেটিভ করি এল এন জেড বাই জেড যদি করি তাহলে সেইটা ইকুয়াল টু কি হয়, সেটা ইকুয়াল টু হয় ওয়ান বাই জেড, তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারি বি অফ এল এন জেড ইকুয়াল টু বি জেড বাই জেড, এইভাবে এই যেটা করেছিল এদিকে গেলে লগে চলে যাচ্ছে যে, তার মানে এইটা যখন আমি করছি তাহলে কি হচ্ছে এটা বি জেড বাই জেড ডেরিভেটিভ করছি বোথ সাইডে, তাহলে এইটা ইকুয়াল টু এম ইন্টু ডি এ বাই এ মাইনাস এম ইন্টু ডি বি বাই বি, এটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা এবার ডি মানে কি, ডি মানে তো ত্রুটি এরর, তার মানে বেসিক্যালি এটা ডেল্টা জেড বাই জেড, এটাও ডেল্টা এ বাই এ, এটাও ডেল্টা বি বাই বি, তার মানে এইটা থেকে এটা এলো। এবার ইন্টু 100% করলে কি আসছে শতকরা ত্রুটি, আর যদি সর্বোচ্চ শতকরা ত্রুটি বের করতে হয় তাহলে এটা প্লাস। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আসছি এটা নিয়ে একটা অঙ্ক, তো ধরো দেয়া আছে পি একটা রাশি যেটা ইকুয়াল টু এ টু দি পার বি টু দি পার স্কোয়ার সি টু দি পার ওয়ান বাই থ্রি আর ডি টু দি পার হাফ, এরকম দেওয়া আছে, যেখানে
বলা আছে যে এ এর সর্বোচ্চ শতকরা গুণ মানে ডেল্টা এ বাই এ ইকুয়াল টু 1%, ডেল্টা বি বাই বি ইকুয়াল টু 2%, ডেল্টা সি বাই সি ইকুয়াল টু 3%, আর ডেল্টা ডি বাই ডি ইকুয়াল টু 4%। তাহলে ডেল্টা বি বাই পি ইকুয়াল টু কত হবে? তাহলে ডেল্টা বি বাই পি ইনটু 100% এর সর্বোচ্চ শতকরা গুণ, এটা ইকুয়াল টু কি হবে? ডেল্টা এ বাই এ প্লাস 2 ইনটু ডেল্টা বি বাই বি প্লাস 1/3 ইনটু ডেল্টা সি বাই সি প্লাস হাফ ইনটু ডেল্টা ডি বাই ডি। তার মানে এইটা ইকুয়াল টু 1% প্লাস 2 ইনটু 2 মানে হচ্ছে 4% প্লাস 3 ইনটু 1/3 তার মানে হচ্ছে 1%, হাফ ইনটু 4 মানে হচ্ছে প্লাস 2%, তার মানে ইকুয়াল টু হচ্ছে 5, একে 6 আর 2 হচ্ছে 8, ওকে, তার মানে 8%। তার মানে এইটার ডেল্টা কি বাই বি সর্বোচ্চ শতকরা কি 100% এটা ইকুয়াল টু কত হচ্ছে? 8%, তার মানে এইটা ইনটু 100% এটা ছিল। ওকে, তাহলে আশা করি তোমাদের এই ক্লাসটা সুবিধা হলো, কাজে লাগবে। তো আসছি আবার পরবর্তী রবিবার রাত 8টায়, ওকে, নতুন চ্যাপ্টার নিয়ে। তো সেটা হচ্ছে সরলরেখার গতি। তো দেখা হচ্ছে সেই ক্লাসে, ততক্ষণের জন্য ধন্যবাদ।